চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা 17 আসনে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকেই। প্রার্থী হতে চেয়ে মুখরোচক আলোচনারও জন্ম দিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত তাদের কারো ভাগ্যেই শিকে ছিলেনি। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টেলিভিশন টক শোতে পরিচিত মুখ মোহাম্মদ এ আরাফাত, যিনি দলের কার্যনির্বাহী কমিটির সদস্য। বিএনপির বয়কটের মুখে অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোট করতে চেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদাউস, ড্যানি সিরাক, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান, ইউটিউবার হিরো আলম। কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এরপর গত ফেব্রুয়ারিতে বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে অংশ নিয়ে বেশ ভোট পেয়ে আলোচনায় এসেছিলেন। এবার ঢাকা 17 উপনির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দেন হিরো আলম। ফেরদৌস বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন, আমি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেব। নানা নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচারে নামা ফেরদাউস বেশ আলোচনার জন্ম দিয়েছেন প্রার্থী হতে চেয়ে। টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া সিদ্দিক চিত্রনায়ক ফারুক মারা যাওয়ার পরপরই নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ জানিয়ে ফেসবুকে লাইভে আসেন। তার ভাগ্যও সহায় হয়নি, মনোনয়ন না পেয়ে সিদ্দিক উড়াল দিয়েছেন দুবাইতে। চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিরাকও আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বনের রাজা টার্জান, গরিবের রাজা রবিন হুড সহ সুপার হিরো জাতীয় বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত ড্যানি সিরাক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন এই নায়ক কাম খলনায়ক। চিত্রনায়ক আলমগীর এ আসনে প্রার্থী হতে পারেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল। চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে এক পোস্ট দিয়ে সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দেন। আলমগীর জানান, ভোট করার আগ্রহ তার একেবারে নেই। আগামী 17 জুলাই ভোটের দিন ঠিক করেছে ইসি। সেই ভোটে যিনি জয়ী হবেন তিনি অবশ্য কয়েক মাসের জন্য সংসদ সদস্য থাকতে পারবেন, কেননা একাদশ সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে।